বিসমিল্লাহ রহমান রহিম। এক, অজুর অঙ্গগুলি এক হতে তিনবার ধোয়া যায়, তবে রাসুল সাল্লাহ সাল্লাম তিনবার করেই অধিকাংশ সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতেন। দুই, অজুর অঙ্গগুলির মধ্যে সামান্যতম জায়গা শুকনো থাকলে অজু হবে না। তিন, অজুর জন্য ব্যবহৃত পানি বা অজুর শেষে পাত্রের পানি নাপাক হয় না, বরং তা দিয়ে পুনরায় অজু বা পবিত্রতা হাসিল করা যায়। চার, অজুর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাঁচ, অজুর অঙ্গে জখম থাকলে ও তাতে পট্টি বাঁধা থাকলে এবং তাতে পানি লেগে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে তার উপর ভিজা হাতে মাসাহ করা যায়। ছয়, মোজার ওপর মাসাহ করা যায়। পবিত্র অবস্থায় অজু করে মোজা পরিধান করলে মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য একদিন এক রাত মাসাহ করা যায়। সাত, অজুর অঙ্গগুলি ডান দিক থেকে ধৌত করা সুন্নত। আট, কোনো পুরুষের অজুর অবশিষ্ট পানি দ্বারা অন্য যে কোনো মহিলা অজু করতে পারে। নয়, অজুর শেষে পবিত্র তোয়ালে গামছা বা অনুরূপ কিছু কাপড় দিয়ে ভেজা অঙ্গ মোছা যায়। দশ, এক অজুতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যায়। এগারো, অজুতে মাথা ও কান মাসাহ করার পর দুই হাতের পিঠ দ্বারা ঘাড় মাসাহ করার কোনো সহি হাদিস নেই। এ ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় যাকে ইমাম নববী জাল বলেছেন। বারো, মুখে অজুর নিয়ত পড়ার কোনো দলিল নেই। অজুর সময় বিভিন্ন অঙ্গ ধোয়ার ক্ষেত্রে পৃথক কোনো দোয়াও নেই। যারা পৃথক দোয়ার কথা বলেন তাদের কথা ভিত্তিহীন। অজুর শেষে সূরা কদর পাঠ করারও কোনো দলিল নেই। সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনার কাছের মানুষদেরকে ভিডিওগুলো দেখাতে ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।